এক পেশে ফাইনালে কলকাতার কাছে 8 উইকেটে হারতে হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদকে। অরেঞ্জ আর্মিদের একটা ম্যাচও মিস দেন না দলটার মালিক এবং সিইও কাব্য মারান। পুরো আসর জুড়ে দুর্দান্ত ক্রিকেট খেলা হায়দ্রাবাদের প্যাট কামিন্স, ট্রাভিস হেড, হেনরি ক্লাসেনদের পাশাপাশি কাব্য মারানও ছিলেন ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। হায়দ্রাবাদের এক একটা উইকেট পাওয়া কিংবা বাউন্ডারি হাঁকানো, গ্যালারিতে বসে উদযাপন করেছেন মারান, এমন দৃশ্য দেখা গেছে হরহামেশাই। তবে ফাইনাল হারের পর আর নিজের আবেগ ধরে রাখতে পারেননি। দলের প্রতি আবেগ আর ভালোবাসা না লুকিয়ে কেঁদেছিলেন মাঠেই। ক্যামেরার লেন্সে সেই দৃশ্য দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েছিল হায়দ্রাবাদ সমর্থক থেকে শুরু করে আর অনেকেই। তবে মুহূর্তেই আবার নিজেকে সামলে নিয়েছেন মারান, কারণ যে ক্রিকেটাররা মাঠে লড়াই করেছেন তাদেরকে তো সান্ত্বনা দিতে হবে, সাহস দিতে হবে। 2023 সালে টেবিলের তলানিতে থেকে শেষ করার পরের বছরেই ফাইনাল খেলতে পারা তো আর চারটিখানি কথা না। তাই ম্যাচ শেষে হায়দ্রাবাদের ড্রেসিং রুমে দেখা যায় মারানকে। প্রথমেই দলটার স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভিক্টোরিয়া এবং ক্যাপ্টেন প্যাট কামিন্সের সাথে কথা বলতে দেখা যায় কাব্য মারানকে। এরপর পুরো দলকে সান্ত্বনা দিয়ে তিনি বলেন, তোমরা সবাই প্রচণ্ড গর্বিত করেছো আমাদের, আমার এখানে আসতেই হতো এটা বলার জন্য যে সবাই যেভাবে টি-20 ক্রিকেট খেলে তোমরা সেই সংজ্ঞাটাই পাল্টে দিয়েছো। সবাই আমাদের নিয়ে কথা বলছে, আজকে একটা বাজে দিন গেছে, কিন্তু সত্যি বলতে ব্যাটে বলে তোমরা সবাই দারুণ ছিলে। তোমাদের সবাইকে ধন্যবাদ, আমরা গত বছর একদম শেষে থেকে আসর শেষ করেছিলাম, তবুও এবার সমর্থকরা এসেছে কারণ তারা তোমাদের সামর্থ্যের উপর বিশ্বাস রাখে। কেকেআর জিতলেও আমি নিশ্চিত তারা আমাদের খেলার ধরন নিয়ে কথা বলছে, দয়া করে মুখ এমন গুমরা করে রাখবে না। আমরা ফাইনাল খেলেছি, বাকি সব দলগুলো আজ রাতে আমাদের খেলা দেখেছে, ধন্যবাদ তোমাদের, নিজেদের যত্ন নিও, শীঘ্রই দেখা হবে। যে কোনো ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন টিভিতে পাবেন সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ওয়ালটন গ্রুপ পর্বে একটা ম্যাচ হেরে গেলে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি মালিকরা যখন ক্যামেরার সামনেই দলের ক্যাপ্টেনদের শাসান, তখন কাব্য মারানের এমন সহানুভূতিমূলক আচরণ সত্যিই প্রশংসার দাবিদার। আইপিএলের মিনি অকশনে প্যাট কামিন্সকে রেকর্ড টাকায় দলে ভেড়াতেও কাব্য দিয়েছিলেন সাহসিকতার পরিচয়। সানরাইজার্স কর্তৃপক্ষ যদি এই নিরেট দলটা পরের সিজনেও ধরে রাখতে পারে, তাহলে আবার যে অরেঞ্জ আর্মিরা শিরোপার জন্যই লড়াই করবে, অনেকেই সেই পক্ষে বাজি ধরতে পারেন। কাউসার শান্ত, ক্রিক ফ্রেন্জি।